প্রতিদিনই প্রকাশ পাচ্ছে প্রতারক দীপুর ফিরিস্তি। ভুক্তভোগীরা গোয়েন্দা কার্যালয়ে গিয়ে জানাচ্ছেন তাদের অভিযোগ। বরিশাল থেকে আসা দুজন জানান, সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে চাকরি দেওয়ার কথা বলে 45 লাখ টাকা হাতিয়ে নেয় দীপু, আর তার অ্যাকাউন্ট পরীক্ষা করে পাচারের বিষয়ে অনুসন্ধান শুরু করেছেন গোয়েন্দারা। নাজমুল সাইদের রিপোর্ট। গাড়িবহর নিয়ে বিভিন্ন জেলায় পরিদর্শনে যেতেন 20 বছর বয়সী প্রতারক দীপু। সরকারের প্রভাবশালী দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে তার জন্য অভ্যর্থনারও আয়োজন হতো। কখনো আকস্মিক হাজির হতেন সরকারি দপ্তরে, আদায় করতেন সম্মাননা। এসব দেখিয়েই অনেকের কাছে প্রভাবশালী সেজেছিলেন দীপু। বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি ও মাধবপাশা ইউনিয়ন পরিদর্শন করেন 2019 সালে। সেখানকার SM জিয়াউল ইসলামকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে চাকরি দেবার কথা বলে কয়েক দফায় নিয়েছেন 20 লাখ টাকা। বিকাশ, নগদ, রকেট বিভিন্নভাবে সে টাকা নিয়েছে। যেহেতু সরকারি এক গুরুত্বপূর্ণ দপ্তরের কথা বলছে স্যার, এটা বললে তো সবাই একটা আস্থা বিশ্বাস তারপরে হয়। একই এলাকার মেহেদির কাছ থেকে নেন 25 লাখ টাকা। তাকে বলেছিলেন চাকরি দেবেন সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী পদে। স্যার, তার বিশ্বাস না করার মতো কি আছে যেখানে আমাদের প্রশাসনের প্রোটোকল দিয়ে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বিভিন্ন অফিস দপ্তর ভিজিট করে সেক্ষেত্রে আমরা তো বোকা হওয়াটা স্বাভাবিকই স্যার। আমার জীবনটা স্যার শেষ করে দিয়েছে স্যার, আমার বাবা জমি বিক্রি করার টাকা স্যার। এখন পর্যন্ত প্রায় 10 কোটি টাকা প্রতারণার তথ্য পেয়েছে পুলিশ, তবে এসব টাকা নেই দীপুর ব্যাংক অ্যাকাউন্টে। অধিকাংশ টাকাই সে খরচ করে ফেলেছে, বিশেষ করে সে 5-স্টার হোটেলে খাওয়া দাওয়া, সেখানে আমোদ ফুর্তি করা। এর বাইরে সে আমাদেরকে যে কথাটা স্বীকার করেছে যে কিছু টাকা তার ভাইদের নামে বিভিন্ন সম্পদ সে করেছে, সেটা আমরা তথ্য প্রমাণ নিয়ে সেটা ব্যবস্থা নেব। প্রতারণার অর্থ অন্য কোথাও পাচার হয়েছে কিনা বাংলাদেশ ব্যাংকে তথ্য চাইবে গোয়েন্দা পুলিশ। তার অ্যাকাউন্টে আসলে বর্তমানে কোনো টাকা নেই। বাংলাদেশ ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে BFIU, সেখানে আমরা একটি আবেদন করব যাতে আমরা তার যত যাবতীয় অ্যাকাউন্টের তথ্য আমরা পেতে পারি। যাদের সহযোগিতায় দীপু প্রতারণার জাল পেতেছিল তাদেরকে আইনের আওতায় আনতে কাজ চলছে বলে জানান যুগ্ম কমিশনার। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা।